আজকে আমরা চলে এসেছি বেতো শাক সংগ্রহ করতে। বেতো বা বেথুয়া মূলত শীতকালেই বেশি চোখে পড়ে। এই শাকটা চাষ করা হয় না। এখানে দেখতে পাচ্ছেন একই জমিতে সর্ষে মুসুর হয়ে রয়েছে, আর তার মধ্যেই এই বেতো শাক হয়ে আছে। ভূত চতুর্দশীর তিথিতে পঞ্জিকা মতে যে 14 রকম শাক খাওয়ার রীতি আছে, তার একটি অন্যতম উপকরণ হলো এই বেতো শাক। মূলত সিজন চেঞ্জের সময় এই শাক খাওয়া খুবই উপকারী। বেতো শাক মূলত শীতকালেই দেখতে পাওয়া যায়। আলাদা করে কোনো চাষ করার প্রয়োজন পড়ে না, কোনো আলাদা কোনো সেচের প্রয়োজন পড়ে না, সারের প্রয়োজন পড়ে না। সাধারণত সর্ষে ক্ষেতের মাঝে মাঝে আপনা আপনি প্রতি বছর এই বেতো শাক গজিয়ে ওঠে। বেতো শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস ও জিঙ্ক আছে। যে কোনো শাকপাতাই শরীরের জন্য খুবই উপকারী। এটা মানে সিজনাল একটা শাক, তো এটা খাওয়াও খুবই ভালো। তো খুব অল্প দিনের জন্য এই শাক আমরা দেখতে পাই বাজারে। আমরা আজকে এই মাঠ থেকে এই বেতো শাক তুলছি। আজকে এগুলো খুব ছোট ছোট, তো খুব খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হচ্ছে। একই ক্ষেতে সর্ষে আর মসুরের সাথে দেখুন এগুলো হয়ে আছে। বেতো শাকের বিভিন্ন রকম ঔষধি গুণাগুণও আছে। গরম জল পরে ত্বকের কোনো অংশ পুড়ে গেলে বা ফোসকা পড়লে ওই অংশে বেতো শাক বেটে লাগিয়ে রাখলে জ্বালাভাব খুব দ্রুত কমে যায়। মুখে ঘা হলে বেতো শাক চিবিয়ে খেতে পারলে বা হালকা রান্না করে খেলে মুখের ঘা খুব চটজলদি সেরে যায়। তো এইরকম বেতো শাকের বিভিন্ন গুণাগুণ আছে। সাধারণত ভেজে বা তরকারি করে এই বেতো শাক খাওয়া হয়। বেতো শাক খুব ছোট ছোট শাক দেখতে পাচ্ছেন। এখানে যে শাকগুলো এগুলো খুবই ছোট, তো এগুলো ম্যাক্সিমাম 10 সেন্টিমিটারের মতন বড় হয়। দেখুন এইগুলো হলো বেতো শাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইভাবে আমরা বেতো শাক আজকে সংগ্রহ করলাম।